আমরা জানি হীরে মণি মাণিক্য সোনা বহু মূল্যবান বস্তু, কারণ এই সমস্ত বস্তু দুষ্প্রাপ্য। কিন্তু বর্তমান সময়ে নারীদের এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কোথাও যেন তারা পরাধীন, কিছু কিছু মানুষের কাছে তারা মূল্যহীন। নারীদের এই বর্তমান যুগে এগিয়ে যাওয়ার সময়েও প্রতিনিহত অত্যাচারিত অবহেলিত হতে হচ্ছে। আমাদের সমাজের কিছু অংশ আজও আছে যাদের সমাজের কীটের সঙ্গে আখ্যা দেওয়া উচিত, কারণ একজন সন্তানকে জন্মাবার আগেই মেরে ফেলে তারা। সন্তানটার একমাত্র দোষ কন্যা হয়ে জন্মগ্রহণ করতে যাচ্ছিল, শিশুটির বোধনের আগেই তার নিজের পরিবার তাকে বিসর্জন দিয়ে দিল। মেয়েদের আজ পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য করতে হয় লড়াই। 18 বছর পার হলেই দিয়ে দেওয়া হয় বিয়ে। কি হবে পড়ে? মেয়েরা বুঝি চাকরি করবে, চাকরি করে সংসারের সবাইকে অর্ডার করবে? সে হবে না, মেয়েদের পায়ের তলাতেই থাকতে হবে। তাই কি হবে পড়ে? রান্না শেখ, ঘর সংসার গোছানো শেখ, এটাই তোদের ভবিতব্য। মেয়ে হয়ে জন্মেছিস, এটাই প্রধান কাজ, সবার পায়ের তলায় থাকতে হবে। মেয়েরা একটা বয়সের পর পিতা মাতা ছাড়াও আর একজনের হাত খুঁজে, যার হাত ধরে সারা জীবন কাটাতে পারে, সেখানেও মেয়েরা আজ লাঞ্ছিত। ভালোবাসার মানুষটিও তার সর্বস্ব কেড়ে নিয়ে তাকে রাস্তায় মাঝে ছুঁড়ে ফেলে দেয়। মেয়েটি সারা জীবন সুখে কাটানোর স্বপ্ন দেখল, অথচ তার সেই স্বপ্নগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল কয়েক মিনিটের তৃপ্তির জন্য। কিছু সামাজিক কীট ঘুরে বেড়ায় আমাদের সমাজে, যারা একটি ফুলের মতো জীবনকে ঠুকরে ঠুকরে খেয়ে শেষ করে লাশটা ফেলে দেয় নদীতে বা কোনো আবর্জনাময় পুকুরে। তাদের কাছে মেয়ে ছোট হোক বা বড়, মেয়ে হলেই হলো। কি করেছিল দোষ তারা? তারা স্বাধীনভাবে একা একা কোথাও যেতে পারবে না? জীবনের মূল মঞ্চে কটা দিনই বা সময় কাটাতে পারল? মেয়ে হওয়াটাই কি তাদের একমাত্র অপরাধ? জানেন, সীমা বলে মেয়েটা আজ আর কোথাও বেরোতে পারে না, কারণ সবাই তাকলে দেখলে ভয় পায়। পাড়ার মোড়ে কিছু উত্তপ্ত ছেলের কথার জবাব দেবার জন্য এই অবস্থা তার। লক্ষ্মী বলে মেয়েটাকে আজ আর ডাকা হয় না কোনো শুভ অনুষ্ঠানে, কারণ তার বিয়ে হবার অনেক বছর কেটে গেছে, ও বাচ্চা হয়নি। সে এখন আমাদের শিক্ষিত সমাজের চোখে বাজা নামে পরিচিত। কোনো শুভ অনুষ্ঠানে গেলে নাকি অশুভর ছায়া নেমে আসবে। কাকপক্ষে তো আজ আর টের পায় না ওই বড়লোক বাড়ির বউয়ের সুন্দর গায়ের গহনার পেছনে তার মদ্যপ স্বামীর অত্যাচারের চিহ্ন। কালো আমরা সবাই বলি জগতের আলো, অথচ মিনার গায়ের রং কালো হওয়ায়, দিনের পর দিন বিয়ে ভেঙে যাওয়ায় সমাজের কাছে দিন রাত হতে হয় অবহেলিত, যার ফলে মিনাকে রাতের অন্ধকারে হাতে তুলে নিতে হয় ঘুমের ওষুধ। কি দোষ মিনার? গায়ের রং কালো বলে এইভাবে তাকে চলে যেতে হলো?
এইভাবেই শেষ হয়ে যাচ্ছে বা মরেও বেঁচে থাকছে লক্ষ্মী মীনা সরস্বতী দুর্গার মতো হাজার হাজার মেয়েরা। এদের কি একটাই দোষ, এরা মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে। আজ আমাদের দুর্গা সব দিকেও এগিয়ে থাকলে কোথাও না কোথাও তার ঠাঁই হয় সেই পায়ের তলায়। তিল তিল করে কষ্ট পেয়ে মরে গিয়েও বেঁচে থাকতে হচ্ছে আজ এই স্বাধীন ভারতের পরাধীন মেয়েদের।